বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার মালাই পাটিসাপটা রেসিপি। মালাই পাটিসাপটা রেসিপি এটা আমার জানা মত করেন। তো এই মালাই পাটিসাপটা পিঠাটি আমি কিভাবে বানাই সেই উপকরণগুলি শেয়ার করব। তো চলুন। তো আমি এখানে এখন আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে আজকে পিঠাটা বানাবো। আপনারা চাইলে চালের গুঁড়ি নিতে পারেন। তো এখানে সামান্য একটু লবণ দেব। আমি এখানে কোনো চিনি অ্যাড করব না, কারণ যেহেতু মালাইতে অতিরিক্ত মিষ্টি থাকে এই জন্য চিনি অ্যাড করব না। তো এই লবণটা দিয়ে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেশি পাতলাও না, বেশি ঘনও না। আমি কাজটা হাত দিয়ে করতেছি, আপনারা চাইলে হ্যান্ড উইল দিয়ে করতে পারেন। আমার হাত দিয়ে করাটা সুবিধা মনে হচ্ছে, এই জন্য হাত দিয়ে করতেছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ব্যাটারটা ভালোভাবে আমি করে নিয়েছি। আমি হাত দিয়ে করার পরে হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। তো ব্যাটারটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিরকম হতে হবে। তো দেখুন, বেশি পাতলাও না, বেশি ঘনও না, ঠিক এমনটা হতে হবে যেমনটা আপনারা দেখছেন। তো ভিউয়ার্স, এখন আমি খিসাটা বানিয়ে নেব। তো খিসাটা বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা মধ্যে এখন আমি 1 কাপ প্লাস 1/4 কাপের মতন লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা দেওয়া হয়ে গেলে এখানে আমি এখন 3 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। চামচের মতন চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমি চিনিটা মিশিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে এখন আমি এই খিসাটা একদম আলাদাভাবে বানাবো। তো এই জন্য আমি এখানে এই গ্লাসটার মধ্যেই 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে এই ময়দা আর কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তো এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এই কাস্টার্ড পাউডার ময়দাটা গুলিয়ে নেব। তো কাস্টার্ড পাউডার আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে। এখন এই মিশ্রণটা আমি এই দুধের মধ্যে ঢেলে দেব। তো মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এখন দুধটাকে আমি ভালোভাবে জাল করতে করতে এটা শুকিয়ে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বলক আসা আগ পর্যন্ত প্রথমে ওয়েট করব। তারপর আস্তে আস্তে এটা শুকিয়ে আসা আগ পর্যন্ত নাড়তে থাকব, কারণ না হলে তলায় লেগে যেতে পারে প্যানের তলায়। খিসা তো আপনারা এক একজন এক এক রকমভাবে বানান, দুধ দিয়ে বানান বা গুঁড়ো দুধ দিয়ে শুধু বানান। তো আমি এটা আলাদাভাবে খিসাটা বানাচ্ছি কাস্টার্ড পাউডার আর ময়দা দিয়ে। আপনারা যেরকম ইচ্ছে ওরকমভাবে খিসাটা বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর ঘন এসেছে খিসাটার মধ্যে। এখন এটাকে আমি জাল করতে থাকবো। জাল করতে করতে এক পর্যায়ে আসলে আমি এটা নামিয়ে নেব। আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। কাস্টার্ড পাউডার দিলে কি হয়, একটা সুন্দর ফ্লেভার আসে, যে ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। সেজন্য আজকে আমি কাস্টার্ড পাউডার দিয়ে খিসাটা বানাচ্ছি। তো আমার খিসাটা প্রায় হয়ে এসেছে। আমি জাস্ট আর একটু ঘন হওয়া আগ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো, রান্না করতে থাকবো খিসাটা। তো বন্ধুরা, খিসাটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তো আমি এখানে মালাইয়ের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 500 গ্রাম প্যাকেটে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি এখন ফ্লেভারের জন্য একটি এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম। দুটো
একটি তেজপাতা, দুটো এলাচ আর দুটো দারুচিনি দিয়ে দিলাম, এটা শুধু ফ্লেভারের জন্য। তো এখানে দিয়ে দেব প্রায় 3 চামচের মতন গুঁড়ো দুধ। দিয়ে দেব এখানে 1/4 কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কে মিষ্টিটা বুঝে এখানে জাস্ট আমি 2 চামচের মতন এক্সট্রা চিনি এড করব। আপনারা চাইলে মিষ্টি কম করে চাইলে না দিতে পারেন। তো আমি এখানে 2 চামচের মতন চিনি এড করে দিচ্ছি। তো এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি পরে চুলায় জাল করে দিব। তো মালের সাথে আমার দুধের সাথে সবকিছু মিশানো হয়ে গেছে, এখন এটাকে আমি জাল করে নিব চুলায়। তো মালাইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে, এখন এটাকে আমি জাল করে নিচ্ছি ভালোভাবে। তো মালাইটাকে আমি 500 গ্রাম দুধকে আমি 400 গ্রামের মতন করে নেব জাল দিয়ে, তারপর এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো মালাইটা হয়ে গেছে, 500 গ্রাম দুধ প্রায় 400 গ্রামের মতন করে নিয়েছি, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছি একটা মেজারমেন্ট কাপ দিয়ে, একটুখানি ব্যাটার নিয়ে এটা প্রায় পিঠার মতন ছড়িয়ে দেব। এখন এটাকে 1.5 মিনিটের মতন কুক করে নেব। তো এখন পিঠাটা অনেকটা হয়ে এসেছে, এখন এই পর্যায়ে আমি ওই কাস্টার্ড খিসাটা দিয়ে দিচ্ছি। খিসাটা দিয়ে রোলের শেপ করে নেব, ঠিক যেরকম আপনারা পাটিসাপটা পিঠা বানান ওরকম ভাবেই। তো এখন আমি একটা খুন্তির সাহায্যে এটাকে রোলের শেপ দিয়ে নেব। এখন পাটিসাপটা রোলের শেপ দিয়ে নিয়েছি, এখন কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে। তো আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি, তো দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি পাটিসাপটাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, ফ্রিজের মধ্যে। এখন আমি এই যে মালাইগুলো করে রেখেছিলাম সেই চামচ দিয়ে মালাইগুলো পিঠার উপরে সুন্দরভাবে দিয়ে দেব। মালাইগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে পাটিসাপটার উপরে। তো এখন আমি কুচি করা কিছু বাদাম এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মালাইয়ের উপরে কুচি করা বাদামগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দেখতে সুন্দর লাগার জন্য একটু কাঠবাদাম দিয়ে দিলাম, এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের মজাদার এই মালাই পাটিসাপটা পিঠা। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।